প্রতিদিন সকাল থেকেই সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল খুলনার জনজীবন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে খুলনা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ছোট বড় সবার হাঁসফাঁস অবস্থা একই চিত্র চুয়াডাঙ্গা যশোর সাতক্ষীরা সহ বিভাগের অধিকাংশ জেলায় এত পরিমাণ গরম যেটা আমি কেন আমার বাবার জন্মেও মনে হয় কেউ এই পর্যন্ত দেখেনি অতিরিক্ত গরম বুঝলেন কি গরম পেটের দায় তো লাভা রোডে আর তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচশো সজ্জার বিপরীতে আছেন এক জন রোগী এদিকে খুলনা বিভাগের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির দেখা মেলায় তাপের তীব্রতা কমতে শুরু করেছে বলছে আবহাওয়া দফতর আমরা আশা করছি আগামী পাঁচ ছয় সাত আমাদের খুলনাতেও বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে বাতাস হয়ে গত 30 এপ্রিল চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বিল্লাল হোসেন সচল সময় সংবাদ খুলনা